12 ফেব্রুয়ারি সল্টলেকের ইজেড সিসিতে শুরু হচ্ছে DYFI এর সর্বভারতীয় সম্মেলন। দীর্ঘ 27 বছর পর আবার বাংলায় CPM এর যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের আসর বসছে। সেই উপলক্ষে তারা একাধিক কর্মসূচি নিয়েছে। এর অন্যতম হল মৃত কর্মী সমর্থকদের বাড়ি থেকে পদযাত্রা শুরু করা। সেই পদযাত্রা 12 তারিখে কলকাতার রানী রাসমণি রোডে আয়োজিত প্রকাশ্য সমাবেশে এসে হাজির হবে। এর প্রথম পদক্ষেপটা হল মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়ি থেকে। মঙ্গলবার সকালে আনিস খানের বাবা সালেম খান DYFI এর সাইকেল র্যালির ফ্ল্যাগ অফ করেন। আনিসের বাবাকে এদিন অভিভাবক বলে উল্লেখ করেন DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানান আনিসের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে আগামী 15ই মে থেকে আবার লাগাতার আন্দোলন শুরু হবে। আইনি লড়াইয়ে আছি, মানসিক লড়াইয়ে আছি এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এই লড়াইয়ের সাথে চাইছি। DYFI এই লড়াই থেকে পিছনে আসেনি। DYFI SFI এই লড়াইয়ে প্রথম দিন থেকে ছিল বলে যে বিরাট কিছু আমরা একটা মহান কাজ করছি তা নয়, এটাই DYFI SFI এর কাজ। আর যে কাজটাতে আনিসের বাবা সালেম খান আমাদের বাড়ির গার্জেন, আমাদের অভিভাবক, উনারাই আমাদেরকে শিখিয়েছেন যে যতক্ষণ না শেষ দেখবি ছাড়বি না। উনি ওই রাস্তায় আছেন, আমরা ওই রাস্তায় আছি। এদিকে আনিসের বাবা সালেম খান বলেন তার ছেলে বামপন্থী ছিল। উল্লেখ্য, আনিসের মৃত্যুর পর তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল 21-এর বিধানসভা ভোটে সে তাদের হয়ে কাজ করেছিল। আনিসের বাবার এদিনের দাবির পর তাকে ঘিরে শাসক দলের দাবি কার্যত খারিজ হয়ে গেল। আনিস হচ্ছে উনি পড়াশোনা যখন দিকেন বাচ্চাবেলা দিকেন করছে, কলেজ রাজনীতি করেছে, তারপরে আলিয়া বিদ্যাসাগর যে তিনি সেখানে ছাত্র যুব সেইখানেই রাজনীতি করতে উনি প্রতিবাদ করেই আসত। প্রত্যেকের রাজনীতির সঙ্গে উনি জড়িত, বামপন্থী উনি। উনি কোনো যে শাসক দল বলেছিল এর আগে কি আনিস আমাদের জন্য কাজ করতো, কিন্তু উনি হচ্ছে ভাওতাবাজি কথা, কিন্তু উনি হচ্ছে বামপন্থী ছেলে, আমার বামপন্থীই করে। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, আনিস ইস্যু কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় বামেরা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।